যিনি দুধপানকারিণী মহিলা, দুধপান করান যে মহিলা, ছোট বাচ্চা আছে এবং হুবলা অর্থাৎ গর্ভবতী মহিলা, তাদের থেকেও সিয়ামের বিধানটা তাদের কাছ থেকে নামিয়ে দেওয়া হয়েছে বা বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ একজন করে মিসকিনকে খাদ্য দান করবে প্রত্যেকটি সিয়ামের বিনিময়ে, তবে কেউ যদি বেশি দেয় তার জন্য কল্যাণ করবে উত্তম। ও আং তাসুমু খায়রুল লাকুম, আর যদি তোমরা সিয়াম রাখো এটা তোমাদের জন্য কল্যাণ। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। যারা গর্ভবতী অনেকে আছেন যে প্রেগনেন্ট, বা অনেকের আছে ছোট বাচ্চা আছে, তারা দুধ পান করাচ্ছেন তাদের সন্তানদেরকে, এই জাতীয় মহিলাদের সিয়াম, তারা কি সিয়াম রাখবেন না আসলে ফিদিয়ে দিবেন, কি বিধানটা আসলে ইসলামের হবে? এটি নিয়ে কিন্তু অনেক মহিলারা দ্বিধানন্দায় পড়ে যান, তারা বুঝতে পারেন যে সিয়াম রাখবেন না ছাড়বেন কি করবেন, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু কোরআন হাদিসের আলোকে আলোকপাত করতেন। জি ধন্যবাদ, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন, এবং বিশেষ করে এই প্রশ্নটা নিয়ে মা বোনদের মধ্যে অনেক কথাবার্তা হয়, অনেকে অনেক রকম চিন্তা করেন, কেউ হয়তো ফিদিয়া দেন, কেউ আবার সিয়াম রাখেন কষ্ট করে। তো এই বিষয়ে আমরা আগেই কিন্তু বলেছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইসলামের ক্ষেত্রে তিনি সহজ চান, কঠিন চান না। ইসলাম একটা সহজ ধর্ম, ইসলামের কোনো বিষয় কিন্তু বা সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেওয়া হয়নি। এক্ষেত্রে আমরা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাতে একটা হাদিস হাসান সনদে বর্ণিত হয়েছে, আনাস বিন মালিক আল কাবির রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়া লুট হয়ে গেল, তখন ফান্তালাক্তু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলাম, হুয়া ইয়াকুল, তিনি তখন খাচ্ছিলেন, ফাকালা, তিনি বললেন আসিব মিন তুআমিন হাদা, তুমি আসো আমাদের খানা থেকে, তুমিও খাও, খাদ্য গ্রহণ করো আমাদের সাথে, আমন্ত্রণ জানালেন। তখন তিনি বললেন যে ইন্নি সোয়াইম, আমি সিয়াম পালন করেছি। তখন তিনি বললেন ইজলিস ইজলিস উহাদ্দিসুকা আনি সালাত ওয়া আনি সিয়াম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আসো বসো, আমি তোমাকে সালাত এবং সিয়াম সম্পর্কে বলবো, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিব। তখনই তিনি বললেন এই কথাগুলো যে ইন্নাল্লাহ তাআলা সাতরা সালাতে ওয়াদা সাতরা সালাতে আও নিসফা সালাত ওয়া সাওমা আনিল মুসাফিরি ওয়া আনিল মুরদি আওল হুবলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফির থেকে অর্ধেক সালাত নামিয়ে দিয়েছেন, অর্ধেক সালাত তার কাছে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ সফর অবস্থায় চার রাকাত সালাত সে দুই রাকাত পড়বে, কিন্তু মাগরিব আর ফজর, কিন্তু মাগরিব ফজর না, মাগরিব ফজর এক রাকাতের জায়গায় তিন রাকাতই আদায় করতে হবে, ফজর দুই রাকাত, দুই রাকাত, হ্যাঁ, চার রাকাত আছে সেখানে অপশন। জি জি, মূল কথা হচ্ছে তাকে যে ব্যক্তি মুসাফির তার জন্য এখানে সালাতকে অর্ধেক করে দেওয়া হয়েছে চার রাকাতের, আর সেই সাথে যিনি দুধপানকারিণী মহিলা, দুধপান করান যে মহিলা, ছোট বাচ্চা আছে এবং হুবলা অর্থাৎ গর্ভবতী মহিলা, তাদের থেকেও সিয়ামের বিধানটা তাদের কাছ থেকে নামিয়ে দেওয়া হয়েছে বা বিলুপ্ত করা হয়েছে, হ্যাঁ, বা মুলতুবি রাখা হয়েছে, এই ক্ষেত্রে তারা কি করবেন, করণীয়টা কি? তাদের করণীয় হচ্ছে তারা ওই অক্ষম ব্যক্তির কাতারে যদি আমরা ধরি তারাও, হ্যাঁ, তারা সামিল হবেন, তারাও ফিদিয়া দেবেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ফিদিয়া দেওয়ার কথাই বলেছেন, এবং আরেকটা হাদিস এখানে দারাকুদনি থেকে আমরা পেশ করতে পারি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একজন একজন মহিলা একদিন তাকে তাকে প্রশ্ন করছেন, ওই মহিলাটা ছিল গর্ভবতী, ওয়াহি হুবলা, মহিলাটা গর্ভবতী একজন মহিলা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করলেন, গর্ভকালীন যে সিয়াম কি করবে সে, তখন কালা ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আফতিরি ও আতমি, তুমি সিয়াম ভেঙে ফেলো এবং তুমি খাওয়াও, মিনকুল ইয়াউমিন মিসকিনান, প্রত্যেকটা দিনের জন্য বা প্রত্যেকটা সিয়ামের জন্য তুমি একজন করে মিসকিনে খাও, আলা তাকদি, আর তুমি কাজা আদায় করো। অর্থাৎ আপনার সাথে আমি একটু যুক্ত করি, এটাই আপনি যেহেতু দারাকুদনির কথা বললেন, দারাকুদনিতে আরেকটি আসার এসেছে, সেটি হচ্ছে যে নাফে থেকে বর্ণিত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন মেয়ে ছিলেন, জি জি, পাশাপাশি গর্ভবতী হলেন, ফাসাবা আতাশুন ফি রমাদান, জি জি, রমজান মাসে তিনি প্রচুর হাঁচি, পিপাসিত পিপাসিত পিপাসিত, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন আন্তুফতারা, সিয়ামটা ভেঙে ফেলার জন্য, এবং বলে যে তুতে মান কুলি ইয়ামে মিসকিনা মিসকিনা, প্রত্যেক দিনের জন্য একজন মিসকিন, এবং দুইটা আসারই কিন্তু পরপর পরপর, জি জি, পরপর আদারাকুদনিতে এসেছে, শেখ আলবানি রাউল গালিলে এটি নিয়ে আসছেন, এটি সনদ এটা সহি, এটা কিন্তু আমরা এর সাথে যুক্ত করতে পারি, অর্থাৎ যদি কোনো দুগ্ধবতী বা গর্ভবতী থাকে থাকে তাহলে তারা ফিদিয়া প্রদান করবে না, জি, এটা একটা বিষয়। আবার আরেকটা বিষয় হচ্ছে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যেমন ফিদিয়ার ক্ষেত্রে যে ফাফিদিয়াতু তুআমু মিসকিন, তারপরের বাক্যটা হচ্ছে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, অর্থাৎ একজন করে মিসকিনকে খাদ্য দান করবে প্রত্যেকটি সিয়ামের বিনিময়ে, তবে কেউ যদি বেশি দেয় তার জন্য কল্যাণ করবে উত্তম। ও আং তাসুমু খায়রুল লাকুম, আর যদি তোমরা সিয়াম রাখো এটা তোমাদের জন্য কল্যাণ উত্তম। তো সেই ক্ষেত্রে অনেক মা বোন আছে যারা আসলে তাদের মানে শক্তি সামর্থ্য ভালো, তারা সিয়াম কাজ আদায় করতে পারবেন, এরকম যদি মনোবল কারো দৃঢ় থাকে, তিনি ফিদিয়া না দিয়ে যদি তিনি সিয়ামের কাজ আদায় করেন সেটাও করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে না একটা লং টাইম সিয়াম কাজা হয়ে যাচ্ছে, কারণ দুগ্ধ দান করার বিষয়টা কিন্তু 2 বছরের একটা ব্যাপার, যদি সন্তানের মানে ক্ষতির আশঙ্কা থাকে, কারণ মা খাবার গ্রহণ করলে সন্তান খাবার পাবে পাবে, আর সন্তানের খাদ্য গ্রহণটা মায়ের খাদ্য গ্রহণের উপর নির্ভর করছে, তখন মা যদি সারাদিন না খেয়ে থাকার কারণে সন্তান না খাবারে কষ্ট পান, তাহলে এটা তো ঠিক হবে না। এই জন্য কিন্তু শরীয়তে রক্ষাটা দিয়েছে, এই যে দীর্ঘ সময় ছোট বাচ্চা, সেটা এই যে দীর্ঘ একটা সময় যদি 2 বছর এর ব্যাপার কাজা সিয়াম, তাকে 2 বছর 2 মাস সিয়াম আদায় করতে হয়, এটা তার জন্য আসলে খুব কঠিন। এই ক্ষেত্রে ফিদিয়া দেওয়াটা তার জন্য সহজ, যেহেতু শরীয়ত রক্ষাত আছে এখানে ফিদিয়া দিয়ে দিবে। আর যদি কোনো মা সন্তানের ক্ষতির আশঙ্কা না করেন, সন্তান দুধ পান শক্তি সামর্থ্য থাকে, দেখা যাচ্ছে যে হ্যাঁ সিয়াম পালন করার পরও সন্তান দুধ ঠিক মতো পাচ্ছেন সমস্যা নাই, অথবা 1 বছর হলো পরের বছর সমস্যা নাই, এটা তিনি নিজে বুঝবেন। আর প্রত্যেকটা ইবাদত কিন্তু আমার নিজের তাকওয়ার উপর নির্ভরশীল, তিনি সামর্থ্যবান কি না সামর্থ্য রাখেন এটা কিন্তু যিনি মা তিনি বলতে পারবেন, এর ভুক্তভোগী তিনি কিন্তু মূলত এটি উপলব্ধি করতে পারবেন। জি জি, আবার অনেক তার উপলব্ধির উপরেই কিন্তু তার উপরে বিধানটা তখন প্রযোজ্য হবে। জি, আবার যিনি হুবলা বা যিনি হামেলা গর্ভবতী যিনি মহিলা, তিনি কিন্তু জানেন যে তার এই গর্ভকালীন সময়ে তার কষ্ট কতটুকু হচ্ছে, অনেকের সিয়াম রাখা খুবই কষ্ট পারবেন না, অনেকে এর মধ্যে পারেন, তো যারা পারেন আলহামদুলিল্লাহ রাখবেন, আর যারা এই সময় পারেন না কিন্তু পরবর্তীতে তিনি কাজ আদায় করার মতো সামর্থ্য তার এনার্জি আছে বা তিনি সাহস রাখেন, তিনি ইচ্ছা করলে কাজও আদায় করতে পারেন, সেক্ষেত্রে তার ফিদিয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে 2টা অপশনে আমরা বলবো, ফিদিয়াও দিতে পারবেন, যদি কেউ রাখার ইচ্ছা করেন বা রাখতে সামর্থ্য থাকেন তিনি ইচ্ছা করলে রাখতে পারেন, আবার কাজও আদায় করতে পারেন পরবর্তীতে, হ্যাঁ পরবর্তীতে কাজ আদায় করতে পারেন সেটাই বলছি। আর ফিদিয়া দিলে সিয়ামের হক তার আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ফিদিয়াটা কি দিবেন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফিদিয়ার ক্ষেত্রে কোরআনের আয়াত হচ্ছে আলাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতু তুআমু মিসকিন, একজন মিসকিনকে খানা খাদ্য দেওয়া, আর সেটা আমরা আগের প্রশ্ন উত্তরে আমরা বলেছি সেটা একসঙ্গে 30 দিনের একসঙ্গে পুরা মাসের সিয়ামের জন্য 29 বা 30 জন মিসকিনকে দেওয়া যেতে পারে, প্রতিদিন একজনকে দেওয়া যেতে পারে, দুটোই অপশন আছে। আর তার অল্টারনেটিভ হচ্ছে যে তাকে খাদ্য দিয়ে দেওয়া, রান্না করে খাওয়ানো একটা, আর খাদ্য দিয়ে দেওয়া, সেই ক্ষেত্রে যেটা আসছে যে অর্ধ সা বা এক মুদ শিকিসা, এখানে চার ভাগের এক ভাগ, এখানে ওলামা 625 গ্রাম, কারণ এক সা হচ্ছে 2.5 কেজি আর অর্ধ সা নিসফে সা হচ্ছে 1.25 কেজি। এখন যদি এক মুদ বা 625 গ্রাম যদি কেউ দেন সেটা আদায় হয়ে যাবে, আর যদি নিসফে সা দেন, অনেক ওলামা নিসফে সাহের কথা বলেছেন, নিসফে সা দেন তাহলে তো 1.25 কেজি দিবেন, কম দিতে পারে অবকাশ আছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এইটাও এই ফিদিয়াটা আদায়টাও কিন্তু আমার মানসিকতা বা আমার যে ইবাদতের ক্ষেত্রে আমার একাগ্রতা, আমি কতটুকু নেকি উপার্জন করতে চাই। আল্লাহ বলে দিয়েছেন কি ফামাং তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যদি তুমি বেশি দাও তাহলে এটা তোমার জন্য উত্তম। আল্লাহ তাকে একটা সুযোগ দিয়েছে, সুযোগ দিয়েছে, পরের অংশটা না বললে তিনি পরের অংশ বললেন কি ফামাং তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, তোমরা যদি বেশি দাও তাহলে উত্তম। তো আমরা নিশ্চয়ই আমরা ইবাদত এই রমজান মাসে যত ইবাদত আমরা করছি এটা কিন্তু আমরা আমাদের আখেরাতকে সুন্দর করার জন্য, আখেরাতকে সমৃদ্ধ করার জন্য, তবে আমরা চাইবো আমরা যেন বেশিটাই করি আমরা সামর্থ্যের উপর ভিত্তি করে, যার মানে হাফসা দেওয়ার মতো সামর্থ্য আছে সে দিবেন,
আর যার একটু সক্ষমতা কম আছে তিনি কম আছে মুদ দিলেন এক মুদি 625 গ্রামে দিলেন সেটাও দিতে পারেন আছে যে দুইটা অপশন আছে তাহলে এখানে গরীব দুঃখী যারা তারাও উপকৃত হবে এখানে আপনাদের সামনে আমি একটা যে একটা আসার যুক্ত করব সেটি হচ্ছে এটি মুসান্নাব আব্দুর রাজ্জাক এবং দ্বারা কুতনিতে এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার একজন মেয়ে ছিল যিনি গর্ভবতী ছিলেন তাকে বলেন তুমি সিয়াম ভেঙে ফেলো তো তিনি বললেন যে আনতা বিমানজিলাতিল কাবীর আল্লাযী লা ইউতিকু সিয়াম যে তোমার অবস্থান বা তোমার বিধানটা হচ্ছে বিমানজিলাতিল কাবীর মানে বৃদ্ধ মানুষের যে বিধান সেই বিধানটাই দুর্ধবতী বা গর্ভবতীর ক্ষেত্রে সেই বিধানটা আল্লাযী লা ইউতিকু সিয়াম যে সিয়াম রাখতে পারে না পারে না ফা আফতিরি ওয়া আতইমি আন কুল্লি ইয়াউমিন নিসফা সাই যে তুমি সিয়ামটা ভেঙে ফেলো এবং প্রত্যেক দিনের পরিবর্তে অর্ধ সা মানে হিনতা মানে গম তুমি দিতে পারো আমরা যেটা আলোচনা করলাম যে এই অবস্থায় যারা দুগ্ধবতী মানে মা আছেন বা গর্ভবতী আমাদের মা বোনেরা আছেন তারা ফিদিয়া যেটা আমরা বললাম 625 গ্রাম অর্থাৎ এক সায়ের চার ভাগের এক ভাগ সেটা তারা দিতে পারে না যদি বেশি চান যে অর্ধ সা দিবেন সেটা দিতে পারে তারা দিতে পারেন গম বা চাল সেটা তারা আর যদি একজন করে মিসকিনকে খাওয়াতে পারেন সেটাও খাওয়াতে পারেন সব রকম অপশন আছে তিনটা অপশন কিন্তু এখানে আমরা বললাম প্রথম অপশন হচ্ছে মিসকিনকে খাওয়ানো রান্না করে আমি যে মানের খাবার খাই সেটি তাকে খাওয়ালাম একটা এক নম্বর অপশন দুই নম্বর হচ্ছে তাকে খাদ্য দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার ক্ষেত্রে দুইটা অপশন একটা হচ্ছে নিসফেসা সোয়াব কেজি আর একটা হচ্ছে এক মুদ বা 625 গ্রাম এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আমি আমার অবস্থান অনুযায়ী কিন্তু আমি গ্রহণ করব এইটাই আচ্ছা আমরা একটু মোহতারাম ডক্টর কাবুল ইসলাম সাহেবের কাছে আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে অবস্থা যে বৃদ্ধরা যে ফিদিয়া দিবেন যেটি উনি বললেন এখন দেখা যাচ্ছে যে যারা ফিদিয়া দিবেন ফিদিয়ার পরিমাণটা নিয়ে আমরা আলোচনা করলাম তো এটি তো এটি আমাদের জন্য একটা অবকাশ আছে তো মানে আমরা চিকিৎসা বা অর্ধসা যেটি আমরা দিতে পারি কিন্তু কোনো একটা তো বাধ্যতামূলক এরকম কি বিষয়টা আসলে এটা বাধ্যতামূলক নয় জি জি বরং এটা হচ্ছে অপশন যে প্রত্যেকে এটা যেমন বলা হলো যে তাকওয়ার উপর ভিত্তি করে সেটা নির্ধারণ করবে যে তার আসলে কোনটা দেওয়া উচিত এখানে তার সামর্থ্যটাই মেইনলি দেখতে হবে যে তিনি কতটুকু দেওয়ার সামর্থ্য রাখেন তিনি যদি হাফসা দেওয়ার সামর্থ্য রাখেন তাহলে উনি অর্ধসা যেটা অর্থাৎ সোয়া কেজি এটা দিবেন আর যদি এর চেয়ে এতটা সামর্থ্য তার না থাকে সক্ষমতা না থাকে তাহলে উনি এক মুদ বা 625 গ্রাম ওই হাদিসটাই পালন করবেন ওটা তিনি দিবেন এটাতেই তার আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এখন এখানে আর একটা জিনিস বলা যেতে পারে সেটা হলে যার এতটুকু দেওয়ার সামর্থ্য নাই হতে তো পারে এমন কোনো মানুষ যদি থাকে যে তার ওই পরিমাণ দেওয়ারও সামর্থ্য নাই তাহলে সেক্ষেত্রে সে কি করবেন সেক্ষেত্রে তার জন্য করণীয় হবে যে তিনি সাধ্যমতো তো চেষ্টা করবেন যদি একান্ত নাই পারে তাহলে তিনি আল্লাহর উপর আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করে দেবেন যেহেতু আল্লাহ গফুর রহিম তিনি ক্ষমাশীল কিন্তু ক্ষমার দোয়ার আমাদের জন্য সর্বদা যেমন সাহিহ বুখারীর হাদিসটা আছে যে সাহাবী আসলেন এসে কাফফারা দেওয়ার বিষয়টা সাদাকার খেজুর নিয়ে আসলেন বললেন তুমি এটা নিয়ে দরিদ্র মিসকিনকে খাও তখন বললেন আল্লাহ রাসূল আমার চেয়ে দরিদ্র মানুষ এই এলাকায় তখন রাসূল বললেন ঠিক আছে যাও তুমি ওটা নিজেই খাও এই যে ইসলামের যে যে সহজ বিধান এটা মাহাত্ম্য সৌন্দর্য সেগুলো তো আমরা দেখতে পাই যে ইসলাম কোনো ক্ষেত্রে কঠিন নয় আমরা দেখি যে অনেক সামর্থ্যবান ব্যক্তি আছে তারা কিন্তু বা যুবক আছে তারা আড্ডা দিয়ে বেড়াচ্ছে পাড়া মহল্লায় সমাজে তারা সিয়াম পালন করছে না অথচ তাদের কিন্তু কোনো ওজর নেই ওজর থাকলে ইসলাম তাদের জন্য অপশন দিয়েছে সুযোগ দিয়েছে বিভিন্ন রকমের ফিদিয়া কাজা করা আদায় করার কিন্তু যারা বিনা ওজনে সিয়াম পালন করছেন তাদের আসলে তাদেরকে আমরা কি বলবো অবশ্যই তাদেরকে বলবো যে আপনারা প্রধাবন করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে শক্তি সামর্থ্য দিয়েছেন আল্লাহ আপনাকে অসুস্থ রাখেননি অবশ্যই সুস্থ ব্যক্তি সিয়াম পালন থেকে কখনো বিরত থাকবে না সে সিয়াম পালন করবে ধন্যবাদ মহাদারাম আপনি যুক্ত করলেন ডক্টর মোহাম্মদ সাফাত হোসেন স্যারের সাথে